पश्चिम बंगाल में हिंसा पर सियासत गर्म है, बीजेपी ममता पर हमलावर है, लेकिन कल पश्चिम बंगाल की सीएम ने बीजेपी पर तीखी प्रतिक्रिया दी और ये कहा कि दंगा जो भड़का रहा है वो कोई और नहीं बीजेपी है। मिदनापुर के एक कार्यक्रम में ममता ने आरोप लगाया कि सेंट्रल फोर्स यहां एक 5-स्टार होटल में ठहरी थी, दंगा भड़काने के बाद बीजेपी नेताओं के साथ मीटिंग की और फिर वापस लौट गई। 160 सेंट्रल टीम पाठिए বাংলায় 5-স্টার হোটেলে থেকেছে, ভালো মন্দ খেয়েছে, দাঙ্গা বাঁধিয়েছে, বিজেপির ঘরে গিয়ে মিটিং করেছে, বাড়ি ফিরে গেছে। আসলেই জিজ্ঞেস করবেন 100 দিনের টাকা কোথায় আগে দাও, তারপরে বাংলায় আসবে দাঙ্গা লাগাতে। বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি, রোজার মাস চলছে, রমজান মাস চলছে, অন্নপূর্ণা পূজা চলছে, কেন বাবু রামনবমীর মিছিল 5 দিন হবে কেন? রামনবমী যেদিন হয় সেদিন তোমরা মিছিল করো, আমাদের কারো আপত্তি নেই, কিন্তু বন্দুক নিয়ে মিছিল করবে না, বোমা নিয়ে মিছিল করবে না। মিছিল করছে পারমিশন না দেওয়া সত্ত্বেও, এত রাস্তা থাকতেও ঢুকে যাচ্ছে মাইনরিটি অঞ্চলে জেনে শুনে, এবং সেখানে গিয়ে দেখেছেন আপনারা ফলের গাড়ি, রমজান মাসে তারা ফল কিনে খায়, ফলের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে, বন্দুক নিয়ে ডান্স করছে।